সবাই সিপিএম এর খারাপ ছিল, একথা আমি বলতে রাজি নই। কাউকে কাউকে ভিক্টিমাইজ করাও হয়েছে। লক্ষণ সেটা শাহজাহান এক নয়। শাহজাহানের সাথে কি এটা মুসলিম নেমে আছে বলে আপনি বলছেন? না না, মুসলিম নেমে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এতদিন আগে আপনাকে আমি আবার বলি, শাহজাহান কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে। বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে একেবারে সকাল সকাল পৌঁছে যান ইডির আধিকারিকরা এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে। তারা তার বাড়ির তালা ভাঙার চেষ্টা করে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন শাহজাহান শেখের অনুগামীরা। দাপুটে নেতা, সন্দেশখালীর দাপুটে নেতা, তৃণমূল নেতা শাহজাহান শেখ, তার বাড়িতে রেশন দুর্নীতি সংক্রান্ত তদন্তের জন্য আজকে ইডি অফিসাররা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন। হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে যে একের পর এক ঘটনা ঘটছে তারই একটা চরম প্রতিচ্ছবি মাত্র। কেন একথা বলছি? এই কথা এই কারণে বলছি, তুমি দেখো আজকে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে ইডির অফিসারদের পেটানো হয়েছে এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক একইভাবে আমাদের এবিপি আনন্দ সহ কলকাতা শহরের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর করা হয়েছে, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে যাতে ছবি না ওঠে। এটা একবারে দুষ্কৃতিরাজ, শাসক দল আশ্রিত, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাই ঘটনা ঘটিয়েছে।